বিদায়তুল আবিদের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে তাহারা বা পবিত্রতা। তাহারা হচ্ছে মূলত হাদাত কিংবা খাওয়াত অপসারণ করা। হাদাত কি? হাদাত হচ্ছে এমন অবস্থা যেরূপ অবস্থায় সালাত আদায় করা যায় না, যেমন জানাবা। আর খাওয়াত হচ্ছে নাজাসা কিংবা অপবিত্রতার প্রতিশব্দ। এবার আমরা আলোচনা করব পানির ধরন নিয়ে। পানি হচ্ছে তিন ধরনের, তাহুর, তাহির এবং নাজিস। তাহুর পানি হচ্ছে যে পানি তার প্রাকৃতিক অবস্থায় বিদ্যমান থাকে, যেমন নদীর পানি। এই ধরনের পানির বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেরাও পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে। মানে হচ্ছে কোনো জায়গায় নাজাসা লেগে থাকলে সেই নাজাসাকে পরিষ্কার করতে পারে। আর এই ধরনের পানি সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এরপর হচ্ছে তাহির পানি। এই পানি হচ্ছে তাহুর পানির সাথে যদি অন্য কোনো পবিত্র কিছু মিশে, যেমন ধরা যাক চা, চা মিশে যদি তাহুর পানির রং, গন্ধ কিংবা স্বাদ যে কোনো একটার বিরাট পরিবর্তন আনে, তাহলে সেটা তাহির পানি হয়ে যাবে। এই পানি আর তাহুর পানির মধ্যে তফাত হচ্ছে যে তাহির পানিও নিজে পবিত্র, কিন্তু এরা অন্যকে পবিত্র করতে পারে না। অর্থাৎ এই ধরনের পানি দিয়ে আমরা যদি নাজাসা পরিষ্কার করি, সেই পরিষ্কার শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। আর নাজাসা পরিষ্কার ব্যতীত বাকি সব কাজেই এই পানি ব্যবহার করা যায়। এরপর হচ্ছে নাজিস। কোনো পবিত্র পানিতে যদি নাজাসা পড়ে, অর্থাৎ অপবিত্র কোনো কিছু যদি মিশে পানির রং, গন্ধ কিংবা স্বাদে বিরাট পরিবর্তন আনে, তাহলে সেটা নাজিস হয়ে যায়। ভীষণ প্রয়োজন ব্যতীত এই পানির কোনো প্রকার ব্যবহার করা যায় না। এখন দুই কুল্লা পরিমাণ পানিকে পর্যাপ্ত এবং এর কম পরিমাণ পানিকে অপর্যাপ্ত ধরা হয়। দুই কুল্লা হচ্ছে 107.7 দামাস্কাস পাউন্ডের সমান, অথবা প্রায় 50 US গ্যালন, প্রায় 191 লিটার। কোথাও কোনো বালতিতে কিংবা ট্যাঙ্কি কিংবা কোনো কন্টেইনারে যদি পানির পরিমাণ 2 কুল্লার চেয়ে কম হয়, তাহলে তার সাথে কোনো নাজাসা বা অপবিত্র কিছু টাচ বা স্পর্শে আসার সাথে সাথেই সেই পানি অপবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে রং গন্ধ কিংবা বর্ণ, এগুলার পরিবর্তন আসাটা অপরিহার্য না। পরিবর্তন না আসলেও, মানে শুধুমাত্র টাচে আসলেই পানিটা অপবিত্র হয়ে যাবে। আর পানির পরিমাণ যদি কোথাও 2 কুল্লার সমান বা তার চেয়ে বেশি হয়, তাহলে তার সাথে নাজাসাও মিশতে হবে এবং মিশে স্বাদ, বর্ণ কিংবা গন্ধের যে কোনো একটির, অন্তত যে কোনো একটির বিরাট পরিবর্তন আনতে হবে, তাহলে সেই পানি অপবিত্র হবে, নাহলে সেটা পবিত্র বলেই গণ্য হবে। সকল প্রকারের তাহির বা পবিত্র বা বিশুদ্ধ পাত্র বা ধারক ব্যবহার করা জায়েজ এবং সেখানে পানি রাখা জায়েজ, শুধুমাত্র সোনা কিংবা রূপা দ্বারা তৈরি পাত্র বাদে। আজ এ পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, আর সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।